সুপ্রভাত বন্ধুগণ, পূজার দিনে আজকে আবার গায়ের পথে। তো নট অনলি দ্য ফুড ইউ ইট বাট ইউর সারাউন্ডিংস শেপ ইউ। তুমি শুধু যে কি খাচ্ছ সেটার উপরেই কিন্তু তোমার শেপটা নির্ভর করে না, তার সঙ্গে সঙ্গে নির্ভর করে তোমার আশপাশটা। একদম ওভারঅল সব কিছু মিলে পরেই তোমার মানসিক দৈহিক বিকাশটা হয়, আর যেটা সময়ের সময় ওই শেপটা চেঞ্জ হয়। আজকে সেই রকম একটা ট্রান্সফরমেশনের গল্প বলবো। তার আগে একবার মা মনসাকে দেখে লাও, সেই যখন সে এক মিটা হয়েছিল তখন দেখিয়েছিলাম, তারপরে বলছিলাম যে আসতে পারবো না পারবো নাই, যাই হোক আসতে পারলাম। আজকে তো মনসা পূজা বিশ্বকর্মা পূজা সব একসাথে, তারপরে আবার সেই জিতাষ্টমী জিমুদ বাহন থেকে শুরু করে সেই ছাতা পরব থেকে শুরু করে ভাদু সব আজকেই একদিনে পড়েছে। ঠিকই আছে, যাক শেষমেশ ঘরকে আসা হলো, ওইটা একটা ভালো ব্যাপার। ওয়াইড অ্যাঙ্গেলে ছবিটা ঠিকঠাক করে বুঝাচ্ছিল না বলে পরে একটু শিফট করলাম নর্মাল সেন্সারটাতে, নর্মাল ক্যামেরাটিতে। রবিমামা করছে বেশ ভালোই করেছে, এই যে এই রবিমামা এদের পুজো বেশ সুন্দর করেছে। কি গো, হ্যাঁ বলটি নিয়ে বেরিয়ে গেছে দেখো গাঙ্গুলি। আর বাবারে আমাকে বলটি দাও, কত সুন্দর বলটি তোমার, হ্যাঁ দাও। গাঙ্গুলি কেমন আছো? ভালো তো? আর এবারে পুজো দেখতে পেরিয়েছো সকাল সকাল? এবারে যাই ঘর দিকে খাওয়া দাওয়াটা করি গে, চাপা অনেকদিন পরে আবার সিটি সেন্টারে ব্যাক করে ভালো লাগছে। নিজের গায়ের ব্যাপারটা আলাদা বুঝলে, তার এই পুজো পার্বণের সঙ্গে তো আরোই। এই তো এত সুন্দর জায়গাটি, এইদিকে বহুত মিস করি সবসময়তে, যেখানেই থাকি না কেন। যত যাই হোক নিজের জায়গা সেটার টানটা আলাদাই। চলো যাই, ভিডিওটা শুরু করলাম ট্রান্সফরমেশনের কথা বলে, কিন্তু ট্রান্সফরমেশন এবং আমার সম্পর্ক ঠিক ততটাই যতটাই সম্পর্ক হচ্ছে পুয়া বাগানের সঙ্গে ভ্লাদিমির পুতিনের। পয়া পুয়া বাগান পয়া পুতিন, তার ছাড়া কোনো মিল নাই যেরকম আর কি। আমার ট্রান্সফরমেশনের গল্প বলিনি, আমার বেড়ে ওঠার জায়গাটার ট্রান্সফরমেশনের কথা বলেছি। তোমরা দেখেছো আমার ঘর এখন সেটি কিছুটা এইরকম, এখনো কমপ্লিট হয় নাই, চলছে পুরো নতুন রূপ লয়। তাইলে বিয়ার আগে পূজার আগে নতুন রূপে আমার ঘর, চলো তাইলে একটু দেখাই কদ্দূর কি হয়েছে আমার ঘরের কাজকর্ম। এই বাইরের রংটা মোটামুটি প্রায় কমপ্লিট, এইখানে শুধু দাগটা দিয়া বাকি গোটাকটা, আর এই নিচের এখানটাতেও প্রায় হয়ে গেছে, এবারে দরজা জানলাগুলার রং বাকি, ইন্টারনালস চলছে। এইটা আমাকে চিনে না, পালাচ্ছে। এই তো এই হচ্ছে প্রোগ্রেশন চলছে, এখানে তো একটু এই লেখা এই বর্ডারগুলো হবে রংগুলো হবে। আর এই দুদিন আগে ঘরটা যে কি কন্ডিশন ছিল, বাবা ভিডিও তুলে তুলে পাঠাচ্ছিল, হ্যাঁ মানে দেখাচ্ছিল, ক্লিপটা একটু দেখালাম। মায়ের সঙ্গে স্যার বাড়ির হোয়াইট ওয়াশ হচ্ছে, এখন ঘরের কি অবস্থা ওটা শেখানো হচ্ছে। এই তো এখন চারিদিকে ঘরের অবস্থা, সেই অবস্থা আমার দম বেরিয়ে যাচ্ছে এখন। এই চালা ঘরের স্নো সিমেন্টের কাজ, স্নো সিমেন্টের কাজ ফার্স্ট কোড হয়েছে, এখন ফাইনাল কোড হচ্ছে যে হয় নাই। আর ফার্স্ট কোড হচ্ছে ঘরের এন্ট্রান্সের দিকে চলছে,
দেখলে তো এই অবস্থা ছিল আর এখন তবু মোটামুটি অনেকটা ঠিকঠাক আরও বাদ বাকি যেগুলো সেগুলো চলছে এইখানটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রং এই হোক মেঝো উমা মা আমার বহুত চাপে এই যে এই ঘরটা এখনও বাকি আছে এই ঘরটা হয়ে গেছে এই ঘরটাও হয়ে গেছে এই তো ব্যাপার দেখতে পাচ্ছ তো পুরো ট্রান্সফর্ম হয়ে গেছে পুরো মাতাজি আমার খুঁজে পাচ্ছে না কি করবে আর এই তো বাবা মামা আর এই কাকারা সব মিলে পরে সব চালিয়ে যাচ্ছে চাপ এখন দেবে নাকি নাকি কাকা এখন যা কাজের দেখতে পাচ্ছ এত এত জিনিস এখনো ওই তো ওই সেই যে মেন সুপার ঘরটা মানে টিভির ঘরটা আর ওই ধারে দোকান দিকে যে ঘরটা ওইটা একটু এক্সচেঞ্জের ব্যাপার হবে কাল সেগুলো দেখাবো তোমাদেরকে দেখতে থাকো এইদিকে আমার খাওয়া চলছে আর এইদিকে মার মার খাট চলছে পুরনো স্মৃতি সব আর কত কত বই মানে ওই হচ্ছে ব্যাপার বইয়ের গাদা এই তো এখানে এত বই এখানে এত বই ওইদিকে এত বই কাকার সঙ্গে মিলে পরে ভরছি এখন বস্তাতে ডিক্লেটার করতে হবে লাইব্রেরিতে লিবে বলে মনে হয় না তাছাড়া এগুলোকে মানে ছেড়ে দিতেও মায়া আবার রাখতেও চাপ গজড়ে শেষ নাই হ্যাঁ দেখতে হোক বই খাতার পরে এবার আমার সেই ছোটোবেলাকার খেলনা পাতি সমস্ত কিছু ডিক্লেয়ার করা চলছে এবারগুলো তো ওইটা এটাতে বস্তাটাতে ঢুকাই দেখো কত ছোটোবেলাকার খেলনা তারপর বিভিন্ন ইয়েতে পাওয়া গিফট মানে সেই কি বলবো সব রেখে দিয়েছি সব 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 বহুদিন কষ্ট কষ্ট করে একটা এই তোমার ফ্ল্যাগশিপ ফোন কিনেছিলাম জিআই টেক্স থিন কিউ কিন্তু ব্যবহার করার আগে চুরি সেটা তো তোমরা জানোই তারপর তো বাঁকুড়া পুলিশ কত লোকের কত ফোন ফেরত দিচ্ছে কিন্তু আমারটা ব্যবস্থা করতে পারা নাই তো যাই হোক কী আর করা যাবে সব খাপগুলো রেখে দিয়েছিলাম আর এই তো এইটা এই তো আমাকে বাঁচিয়ে রেখেছে লাভ ইউ লাভ ইউ এই যে এই ফোনটি যেটি থেকে ভিডিওটা দেখছো আর কী অবস্থা চারদিকের বুঝতে পারছো তো এই ঘরটা এবারে কালকে বা পরশু রং হবে বা দেখিগুলো তো হয়েছে মোটামুটি তো এই হচ্ছে কে সব ফাঁকা করতে হচ্ছে ডিক্লেয়ার করতে করতে জীবন বেরোচ্ছে আর তাহলে আমি ওইটাই ভাবছি যে দুদিন আগে বাবা মায়ের কি যাচ্ছিল বিশ্বকর্মা পূজার ঘর টানতে যাচ্ছে সব ছেলেগুলো দিয়ে যা ফুর্তি করে লিয়ায় সব ওরে আর এদিকে চলছে ডামা ডোল পুরো একবারে চারদিক যা হয়ে আছে নাই একদম বিশাল ব্যাপার স্যাপার আমার বাহনেরও পুজো হবে তাই জন্য একটু ধোয়া ধুই করে নিচ্ছি যা অবস্থা ঘরের এখন মানে ধোয়াটাও চাপ কিন্তু ওই যতটুকু পারা যায় আর কি আর ওই তো বাবার বাহনের ধোয়া হয়ে গেলো যে কাকা পূজা করবে এখানটা রেডি করে দিদি এই চলছে ও পুরো একদম ট্রান্সফরমেশন বললাম নাই দেখো চলছে বাহনের পুজো আমার বাহন বাবার বাহন দুটি লিখে লিয়ে পরে এই তো আর যা কাজ বাজ চলছে একদম পুরো কেলি গেলাম হোক পুজোটা নারায়ণ নম গঙ্গা দিদি সমুদ্র আদি জলায় নম কৃষ্ণ স্বাপিন্দ নমতায় নম পশ্চাধিকতলায় নম পরাবগুণগণ করমিষ্টি মন সম্মুখে পূজিতং দেবতা গণপত্যাদি বিশ্বকর্মায় নমো নম সর্বমঙ্গল মঙ্গলং শিবে সর্বাত সাধিকে শরণত্তং মুখে গৌরি নারায়ণী নমস্তুতে এইবার বুঝতে পারছো কেন পরশুদিন বললাম যে জলটা হয়ে পরে আমার বেশ একটা ভালো হলো নাই খারাপ হলো এই কারণে কারণ সেদিনে প্রথম কোর্টটা পড়েছিল ফার্স্ট কোর্টটা তারপরে একদম সেই গাঁতাড়ে জল ওই আর কি সেই কারণেই বলছিলাম তাছাড়া জলকে কেন খারাপ বলতে হবে বাবা জল হলে তো ভালোই নিজেই বলি বারবার করে হ্যাঁ তখন বললাম নাই কারণ হেসে দেখানো ছিল এই হচ্ছে কেস ছোটবেলাতে মামা ঘর থেকে এই যে এইটা লিয়ে এসেছিলাম এই ডাংটা ঠিক আছে দেখো মানে এইটা হচ্ছে সেই কোন ব্রিটিশ আমলে মামা ঘরের কেকটা সেই সিপাহী না পেয়াদা কি ছিল তার ডাং সেটাও আজকে বেরোচ্ছে নাকি মাতাজি আমার আমার দাদুর বাবা কালীপুরা তোমার দাদুর বাবা তো সেই এই এই ডাঙে কত কিছু হয়েছে তার নাই ঠিক হ্যাঁ হ্যাঁ করছি করছি এবারে চান করার লাইন হবে
টোকে গেলেই খবর লাও যাও, এগুলো সব ফেলা হচ্ছে অনেক কিছু, আর এইটা ফেলা হচ্ছে আরো দু তিন বস্তা ফেলা হলো, এই সকল ব্যাপার। এই তো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, আরো সবটা তো আর করা যাবে না। আর হ্যাঁ, যে সেই বই টই গুলো ডিক্লেয়ার করছিলাম, বলছিলাম যে বস্তায় ভরে দেবো, ওইটা লাগলাম বুঝলো তো, ওইগুলোকে এই যে এই ঘরটাতে দেখো ইয়া চলে এলো, খাটটা চলে এলো এই ঘরে, আলমারি সব সব এই ধারটাতে এলো, আর এই ধারটা হয়ে গেলো পুরো ফাঁকা, ঠিক আছে। টিভিটা ওদিকে চলে যাবো, কারণ এধারে রং হবে কালকে, তারপরে আবার নতুন জিনিসপত্র ঢুকবে গে এদিকে আর কি, বুঝতে পারছো তো, আরেকটা সংসার। আর হ্যাঁ, বই ওগুলোকে ফেলা গেল নাই, আর কিছু করা ওগুলোকে থাক থাক, ওগুলো থাক। আর এই এই সামনে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওইরকম ডবল ডবল পিছনে পিছনে আর এক থাক করে আছে, এখানে তো মোটামুটি ঢুকলো, আরো অনেকগুলো বই টই গেল ইয়াকে ওইখানটার ভিতরকে, ওইখানের ভিতরে ওই পেটি পেটি দেখতে পাচ্ছ তো, এই তো এই হচ্ছে কেস, এই চলছে এখনো। এই গোনা কাকা, মেজু মামা, তারপরে প্রফুল্ল কাকা, বাবা, মা, ইয়াতে যা খাদলি যাচ্ছে, আমি আজকে এসে পরেই স্ন্যাকটা পেয়ে গেলাম। হরে পুরো লুকটাই আলাদা হয়ে গেছে বলো, একদম হঠাৎ করে নিজেরই মনে হচ্ছে যে নতুন ঘর নতুন ঘর। আর সব যাচ্ছে ডাক্কা বাবা মামা ওদের উপরে, হাঁসগুলো চান করছে, প্যাক 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 করে যাচ্ছে সব। আর এইদিকে আমি আর বাবা যাচ্ছি মামা শ্বশুর ঘরে পান্ত ভাতের ভোজ খেতে, পান্ত ভাত আছে ঘরে যাই। আর হ্যাঁ, ওই রং এখনো কমপ্লিট লয়, এখন বহু কিছু বাকি, এখন ওই মেন ওই ভিতরে ঘরটা বাকি, কাকুর ঘর বাকি, তারপরে দরজা জানলা হাবি জাবি করে বহু কাজ এখনো বাকি। আমার মামা ঘর পেরিয়ে পরেই মামা শ্বশুর ঘর, এই পিছনটাতে মামা শ্বশুর ঘর, এই যেটা দেখতে পাচ্ছ নীল রঙেরটা, আর এই তো আমার মামা ঘর। এই মামা ঘরের দরজা হয়ে যাচ্ছে, কই ও মেজুমার নিমন্ত্রণ আছে, মেজুমা গেল বলছে এ গোয়াই এই ধারটা দিয়ে, এ সব বললাম না এক জায়গাতেই সব ইয়ে হয়ে গেছে। এই তো, আর এই তো এই দুর্গা মেলাটা হচ্ছে, দেখো পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে, এই দুর্গা মেলাটা হচ্ছে আমার মামা শ্বশুর ঘরের আর মামা ঘরের কমন দুর্গা মেলা। ঠাকুর অনেকটাই গোড়া হয়ে গেছে, মা দুর্গা, এখানে তো দুর্গা পুজোও দেখিয়েছি তোমাদেরকে, যারা আগের থেকে আসো তারা জানো। এই তো সুন্দর ঠাকুর গোড়া হয়েছে, আর কদিন পরেই তো দুর্গা পুজো, তখন এখানটার ভাইবসই আলাদা, আর এখন খালি খালি। চলো যাই খাওয়া দাওয়াটা করি, আড়াইটা বাজছে, কি আর করা যাবে, কাজ কাজে কমে হয়ে গেল দেরি, যাই। আর মাঝখানটা কাট লাই, এবার চলছে এই দেখো কই গো কই গো পিপিটি, কেমন আছো, কেমন আছো, ভালো আছো, কি খাচ্ছ, আজকে কি পুজো, হ্যাঁ জানি না, জানো না কি গো পুজো, কি বিচার বলতে লাগছে যে বলো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, হ্যাঁ আজকে অনেক তবে শিয়াল শুকুনি, ওটা শিয়াল শুকুনি দেখতে যাবে তো, খাওয়া হয়ে গেল, আমি তোমার কে হয় একটু বললাম, দেখো দেখো যাই খাই গেল, তুমি যাই খাওয়া দাওয়া করি, আর এটা সময় সকাল সকাল গরম গরম ভাত কালকের, তারপরে তোমার টিপটি কত সুন্দর, কতগুলি রং রয়েছে, কে করছে, ঠাকুমা, বাহ দারুন দারুন, যাই খাই গা। এই ষষ্ঠী পুজো আছে তো আজকে, তার জন্য উনুয়ানের পুজো হয়, তাহলে সেই জন্য আজকে রান্নাটি হয় নাই, তার জন্য পান্ত ভাত কালকে রেঁধে রাখা হয়েছে, আজকে খাওয়া হবে।
এই দেখো সব বাজার করে আসছে, আর এইদিকে এই দেখো মামিরা সব খাবার দাবারের জোগাড় যন্ত্র করছে, যে খেতে বসি গা মামি মানে বাবা শাশুড়ি। পান্তো ভাতের মেনু খানা দেখো একবার, খারাপ ঝেকাস। আর না মেজো মামা খেয়ে নাই, মেজো মামা আমাদের জন্য অপেক্ষাই করেছে, কাটা লাগা ওর জন্য খেয়ে লিজে ষষ্ঠী মামা। আর ওইদিকে বাবা বসেছে, আর এখানটাতে আমি আর মামা খাই। ও এটা ভিডিও করে বলতে হবে, এই দেখো পিপির জামা, পিপি এত জামা প্যান্ট দুর্গা পুজো এই সব আমাকে দেখাচ্ছে, বলছে দেখো এত এত আমার জামা প্যান্ট হয়েছে। এই তো এইটা এইটা এটা কখন পরবে, এইটা এটা কখন পরবে, বিয়েবাড়িতে? বাবা দারুন দারুন, কত সুন্দর। আমার বিয়েতে? আমার বিয়ে তো হয়ে গেছে, আমার বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ হয় না বটে, একদম কখন কি পরবে সেটাও ঠিক করে রেখে দিয়েছে, এটি পরবে বিয়া ঘরে। আর এগুলো কখন পরবে এগুলো? আর তোমার কি ফেভারিট কালার কি তোমার? পিঙ্ক। ও তার জন্যই তুমি সব পিঙ্ক, তার জন্যই সব পিঙ্কের মতন কিনেছো। হ্যাঁ আমি খাবার আগে যখন এলাম তখন দেখলে তো ভিডিও শুরু করেছিলাম, তখনও যতটা দুধ ছিল এখনো ততটাই আছে, লাগো আমার খাওয়া হয়ে গেল, বাবা আর ঘর চলে গেল, তারপরে কিন্তু আর বিয়েটি কমে নাই। দেখো বাবা বলছে না এটি আমার মুখে এমনি করে লিয়ে রাখতে ভাল লাগে, দুধ খাবে নাই না, আবার খেতে পারেও না, কারণ হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স এই ব্যাপার, কিন্তু ওই তো ভাল লাগে লাগো। হ্যাঁ ভাল লাগে না, ভাল লাগে না।